প্রচলিত সুরে গাইতে গেছি।
আখি বাড়ি আখিতে থাকে থাকে হৃদয়ে আখি বাড়ি আখিতে
Amém.
নজরুলের হিন্দি গান তো একশোরও বেশি আছে, কিন্তু অপ্রচলিত জি জি আমি গাচ্ছি, আমি হিন্দিতে নজরুলের একটা ভজন গাচ্ছি, ভজন রূপ দিখা
আমি ওই গানটি কারেক্ট স্ট্রেঞ্জে ছিল, আমার লিরিক নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সেদিন অ্যাভয়েড করেছি। হিন্দি লিরিকগুলি মুখস্থ রাখা মানে কঠিন। রাখাল রাজা গোপাল রাখাল রাজা।
ইয়ে হবে ঈশ্বরানি দেব কোবাই তার আর রোমান্টিক সাং Thank you.
গাছকে আমি বন্ধু দেখলে তো পাই একটা প্রজ্বলিত সরে গাছ। আচ্ছা আচ্ছা, বন্ধু দেখলে তোমার বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, বন্ধু দেখলে তোমার বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, আমি একলা ঘাটে আপনি একটু
করেছেন সৌদি আরবে আওয়ামী লীগের সভাপতি সাহেব, উনি ইসলামিক গান শুনতে চাচ্ছে, বলছে আপনাকে শোনানো হবে। আপনি বলে দেন যে আওয়ামী লীগের সভাপতি সাহেব সৌদি আরবে উনি চাচ্ছে ইসলামিক গান চাচ্ছে, তবে আপনাকে কিছু ইসলামিক গান শোনানো হবে, একটু বলে দেন, একটু আপনি বলে দেন যে সৌদি আরব শাখা থেকে আওয়ামী লীগের সভাপতি সাহেব যে গান শুনতে চাচ্ছেন আপনাকে আমি একটু শোনাচ্ছি, আরো শিল্পীর শোনাবে। ঠিক আছে, বলে দেন। জি, সৌদি আরব থেকে আমাদের আওয়ামী লীগ শাখার সভাপতি মহোদয় ইসলামিক গান শুনতে চেয়েছেন, আমিও শোনানোর চেষ্টা করছি, আমার পরে আমার অন্য আর্টিস্ট যারা আছেন তারাও ইসলামিক গান শোনাবেন, আশা করি আপনাদের ইচ্ছা পূরণের জন্য আমরা সদা সচেষ্ট। ইসলামিক গান দেওয়ার চেষ্টা করছি। সময় বিভিন্ন পর্যায়ে আমাদেরকে অনেক গান মেমোরিতে রাখতে হয়,
যার ফলে মাঝে মাঝে কিছু শব্দগত ত্রুটি বিচ্যুতি চলে আসে, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের গান শোনার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা নজরুল একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। দেখছেন নজরুল টিভি অনলাইন ফেসবুক টিভি, কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে নজরুল একাডেমির আয়োজনে আপনারা এই নজরুল সঙ্গীতের একক অনুষ্ঠান শুনলেন। আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম গান শোনার অনুরোধ পাচ্ছি, তবে যেহেতু একক শিল্পী অনেক গান গিয়েছেন তো আজকে সভাপতি সব শিল্পী সব গান শোনাতে পারবে না, তবে আপনাদের কথাগুলি মনে রইল যে আবার আপনাদের এই গানগুলো আরেকজন শিল্পীকে দিয়ে সব পাব, তাও চেষ্টা করে যাব যে দুই একটি গাওয়ানো যায় সেগুলো সব পাব। কিন্তু সবাইকে এত চমৎকার কমেন্টস করছেন আমি আবেগে আপ্লুত, আপনারা এত নজরুলের গানকে ভালোবাসেন, আপনারা যে তবলা যে বাজাচ্ছেন স্যামসন সরকার তাকে পর্যন্ত সম্মান দেখাচ্ছেন বারবার আপনারা, এই যে সঙ্গীতের প্রতি আপনাদের যে এই যে শ্রদ্ধাবোধ এটাই যেন সারা জীবন বাঙালির মধ্যে থাকে যে আমরা সঙ্গীতকে যেন শ্রদ্ধা করি। আমার সৌদি আরব শাখার সদস্য সচিব এখন ওয়াহিদুল ইসলাম, তিনি তার অনেক লোকরা প্রোগ্রাম দেখছেন, তার মধ্যে অনেকে আবার কিছু ইসলামিক গান শুনতে চেয়েছেন, আওয়ামী লীগ পরিষদের চেয়ারম্যান সাহেবও শুনতে চেয়েছেন, আরও অনেকেই পার্সোনাল চাচ্ছেন, কারণ আমাদের দুইটা ক্যামেরা চলছে, তো একটা শ্রাবণ আহমেদ নামে চলছে, সেই জন্য দুটার মধ্যে দুই রকম অনুরোধ আসছে, দুই রকম কথাবার্তা আসছে। আমরা নজরুল টিভিকেই প্রেফার করি, সেই জন্য শ্রাবণ আহমেদেরটা আমরা এটা ব্যাকআপ দেওয়ার জন্য রেখেছি, যাতে কোনো রকম কোনো কিছু মিস হয়ে গেলে যেন ওইটাই ধরে রাখতে পারে। আপনাদের গান আমরা হয়তো সব শুনিয়ে মন রক্ষা করতে পারবো না, কিন্তু আপনাদের এই ভালোবাসা আমরা তো ভুলতে পারবো না, বিশেষ করে যারা নজরুল সঙ্গীতের প্রতি এত ভালোবাসা ভুলতে পারবো। সৌদি আরবের শাখার সকল সদস্য এবং ওই রিয়াদের যত স্থানীয় যারা নজরুল একাডেমির সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং সৌদি আরবে যারা সমস্ত বাঙালি বসবাস করেন, আপনাদের সালাম। একদিকে আপনারা যেমন নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত অনেক রকম গানই আপনারা শুনেন, তার মধ্যে নজরুলকে যে আপনারা এত ভালোবাসেন সেটি আমাদের পরম্পরা। আপনাদের শ্রমে আমরা উপার্জন করি, বাংলাদেশের মানুষরা সেই উপার্জনে আমরা সুবিধা ভোগ করি, অনেক সুবিধা ভোগ করি, আমাদের সরকারও সুবিধা ভোগ করে, সেই জন্য আপনাদের সালাম এবং অন্তর থেকে আপনাদের সবসময় আমরা যেন হাসি খুশিতে রাখতে পারি। আমরা চেষ্টা করছি যে একটা দিন নজরুল আরেকটা দিনে আমরা সব ধরনের গান পরিবেশন করবো আপনাদের জন্য, যাতে ওই ছেলেমেয়েরা আপনাদের রবীন্দ্রসঙ্গীত শিখতে পারে, লালন গীতি শিখতে পারে, হাসন রাজার গান শিখতে পারে, মুর্শিদি মারফতি আধুনিক গান, নানান ধরনের গান আমরা আপনাদের একদিনের জন্য রাখবো, যাতে আমাদের নজরুল একাডেমি শাখার ছেলেমেয়ে তথা বাঙালি জনগোষ্ঠী অনেক রকম সহায়তা হয়। আমরা সব দৃষ্টি দিয়ে এটাকে অনুভব করি, দৃষ্টিকোণ থেকে আমরা সবগুলোকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই এবারে মাহতাবুল আলম আসছে যে অনুষ্ঠানটা পরিচালনা করবে। মাহতাবুল আলম নজরুল একাডেমির একজন সম্মানিত নির্বাহী সদস্য। আমি ধন্যবাদ জানাচ্ছি নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, নজরুল গবেষক,
এবং সংগঠক জনাব মিন্টু রহমানকে। আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত পরিবেশন করার জন্য। তিতাস বিশ্বাস, কণ্ঠশিল্পী তিতাস বিশ্বাস।